বিজয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের জন্য সামনে অনেক কাজ রয়েছে, সেগুলো শেষ করার সুযোগ চান তিনি। ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে শেখ হাসিনা বলেন, হরতালের তাল হারিয়ে ফেলেছে বিএনপি, পরাজয় নিশ্চিত জেনেই তারা নির্বাচনে আসে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ছোট বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বোনের ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিকী ববিকে নিয়ে সকাল 8টার কিছু আগে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা 10 সংসদীয় আসনের ভোটার শেখ হাসিনা যখন কেন্দ্রে পৌঁছান সে সময় সেখানে ছিলেন ওই আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ। কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে ভোট দেন আওয়ামী লীগ সভাপতি, একই কেন্দ্রে ভোট দেন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। কিন্তু মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পেরেছি, আজকে জনগণ সেই ভোটের অধিকার পেয়েছে, সেটা তা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে এবং নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে। মানে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটাই জনগণ যাকে খুশি দিক, কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় সেটাই আমরা চাই। আমরা জনগণের সব রকম সহযোগিতা চাই। আমাদের সামনে আরও কাজ আছে, সেটুকু আমরা সম্পন্ন করতে চাই। আমি আশা করি যে নৌকা মার্কার জয়লাভ হবে। নির্বাচন ঘিরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হরতালের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ওদের জন্মলগ্ন থেকেই ভোট কারচুপি করা, সিল মারা, ওই যে কি বলে হেনা ভোট, তার মাধ্যমে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এটাই ওদের চরিত্র। আর সেটা করতে পারবে না বলেই তারা ইলেকশনে আসে না, তারা সন্ত্রাসে যায়, তারা মানুষ হত্যা করে, মানুষ হত্যা করে, গাড়িতে মানুষ পুড়িয়ে, ট্রেনে আগুন দিয়ে, বাসে আগুন দিয়ে, তারা ভোট কেন্দ্র পুড়িয়ে, তারা মনে করে যে ওটাই তাদের রাজনীতি। আর এটা করতে যেয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এটাই হলো বাস্তব কথা। তাদের হরতাল তাল হারিয়ে ফেলেছে, কারণ তাদের হরতালের তালে বাংলাদেশের জনগণ নাচে নাই। সুষ্ঠুভাবে ভোট হয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে এই সিটি কলেজ প্রান্তে প্রথম ভোটার হিসেবে ভোট দিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আশাবাদ ব্যক্ত করলেন আবারও সরকার গঠন করে দেশের উন্নয়নের অভিযাত্রা এগিয়ে নেয়ার। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, সিটি কলেজ, ঢাকা।